আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে গ্যাসের চুলায় এক ডিম দিয়ে পারফেক্ট প্লেন কেক রেসিপি শেয়ার করব। আর এক ডিম দিয়ে এই প্লেন কেকটা যে আমি তৈরি করেছি অনেক বেশি মজা হয়েছে। তো কিভাবে করেছি শেয়ার করছি। তার জন্য দেখেন, রুম টেম্পারেচারে থাকা নর্মাল একটা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই বের করে রাখবেন আগে আধা ঘন্টা আগে। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব এক মিনিট। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারও করতে পারেন বা হ্যান্ড মিক্সের সাহায্য করতে পারেন। এখন আমি হাফ কাপ চিনি অ্যাড করব। এক ডিমের জন্য হাফ কাপ চিনি এনাফ। তো চিনিটা বিট করা করতে করতে আমার 3 মিনিট লেগেছে, তারপর আমি বিটটা বন্ধ করে দিলাম। এখন শুকনো উপকরণ দেব আমি একটা স্ট্রেইনারে। তার জন্য দেখেন, 1 চামচ আমি ভ্যানিলা পাউডার দিলাম। এতে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ কাপ আমি আটা দিয়ে দিলাম। আটা ময়দা এখানে যেটা আপনাদের বাসায় থাকে সেটাই দিয়ে দিতে পারেন। এখন আলতোভাবে এটা আমি মিক্সড করে নিব। আপনাদের কাছে এই সময় যদি মিক্সড করার পরে মনে হয় বেশি ঘন হয়ে গেছে, তখন আপনারা 1 টেবিল চামচ আপনারা লিকুইড, নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো খাবারের রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন, বাট আমার, আমি মিল্ক ইউজ করছি না। আমি যেরকম চেয়েছি আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি যে মোল্ডে দিব সেটা দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বড় সাইজের ডিম নিতে, তাহলে আপনাদের আর এক্সট্রা মিল্ক অ্যাড করতে হবে না। তো আমি এটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা তো দিয়ে দিয়েছি। এখন 2-3 বার আমি ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলগুলো বের হয়ে যায়। আমি 5 মিনিট চুলাটা প্রিহিট করে রেখেছি। আমি কিছু এখানে পেপার দিয়ে নিয়েছি, বাসায় লেখার যে পেপার থাকে সেটা দিয়ে নিয়েছি। এখন স্ট্রেইনারটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট হাই হিটে এবং 20-25 মিনিট একদম লো হিটে রেখে দিব। তারপর আমি ফেরত আসছি। তো দেখেন, আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমি একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নিব কতটা পারফেক্ট হয়েছে। আমার টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। তো আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আর খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্মুথ হয়েছে। আর আপনারা দেখলেন তো, মাত্র 2 চামচ তেল দিয়েই কিন্তু আমি এই কেকটা তৈরি করেছি। কতটা পারফেক্ট কেক তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।